রাজদেবী প্রোডাকশনে আপনাদের স্বাগতম। তারানাথতান্ত্রিক বাংলা সাহিত্যের ইতিহাসের এমন এক জনপ্রিয় চরিত্র যাকে নিয়ে আজও মানুষের মনে তন্ত্র নির্ভরতার প্রতি আসক্তি জন্মায়। এই চরিত্রটির সৃষ্টিকর্তা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরে তার পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায় তার পিতার সৃষ্ট চরিত্রটিকে সুদূর প্রসারী করেন। আজ রাজদেবী প্রোডাকশনে রাজপ্রতাপ বসুর লেখা তারানাথের পুনর্গমন, গল্পের সূত্রধর আমি দেবী অন্ত্রী, গল্প পাঠে ও তারানাথের ভূমিকায় রাজপ্রতাপ, অন্যান্য চরিত্রে শুভ্রকমল, বুবাই ও দেবী অন্ত্রী। শুরু হচ্ছে তারানাথের পুনর্গমন। একটানা দুদিন অবিশ্রান্ত বৃষ্টির পর আজকে আকাশ একটু শান্ত হয়েছে। বৃষ্টিতে দুদিন অফিস যেতে পারিনি এবং তার সাথে আজ রবিবার। কিশোরীর তো আজই আসার কথা না? ওই তো বলেছিল রবিবার এসে একসাথে আমরা তারানাথের বাড়ি যাব। বেশ ভালোই হয়েছে, আজও যদি বৃষ্টি হতো তাহলে আর মর্ট লেনে যাওয়া হতো না। এই দুদিন স্ত্রীর সাথে 7 বছর আগের পুরনো বিয়ের ছবিগুলো ঘাঁটতে ঘাঁটতে পুরো একদম মাথা খারাপ হয়ে গেছে। চা খেয়ে পেপারটা হাতে নিয়েছি, এমন সময় কিশোরী এলো, বলল, হাহারে হে কি হে ভায়া, দরজা খোলা কেন? কোথাও বেরিয়েছিলে বুঝি? ওকে দেখে যেন শান্তি পেলাম, বললাম, আরে এসো এসো, এতক্ষণে তোমার আসার সময় হলো, চলো চলো, বৃষ্টিতে ঘরের কোণে থেকে একেবারে একদম কোনো ব্যাং হয়ে গিয়েছি। দাঁড়াও, আমি একটু ধুতিটা বদলে নিই। মিনিট 5-এর মধ্যে তৈরি হয়ে দুজনেই বেরিয়ে ট্রামে চাপলাম। আসলে টানা এক সপ্তাহ তারানাথের সাথে আমাদের দেখা হয়নি, তাই মাসের শেষের দিক হলেও দেরি সহ্য হলো না। কিশোরী আগের থেকেই এক প্যাকেট পাসিং শো কিনে রেখেছিল, পাশে রাস্তায় আমাদের দেরি না হয়। ট্রাম থেকে নেমে হেঁটে তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কিশোরী দরজার কড়া নাড়ল, দরজা খুললো তারানাথের মেয়ে চারি। ওকে দেখে মনে হলো ও কোনো চিন্তায় আছে। কি ব্যাপার, তারানাথের কিছু হলো নাকি আবার? বললাম, কি হয়েছে চারি? ও উত্তর দিল, কাকা বাবু, বাবার শরীরটা বোধহয় ভালো নেই, কাল থেকে এখনো বিছানা ছেড়েই ওঠেনি। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু কিছুই বলছে না। কিশোরী বলল, কি হলো আবার ঠাকুরমশায়ের, চলো তো গিয়ে দেখি। তারানাথের শোয়ার ঘরটি বৈঠকখানা সংলগ্ন, কিন্তু সেটা এতটাই ছোট সেখানে দুজন মানুষ একসঙ্গে বসার উপায় নেই। ঘরটার সামনে ধীরে ধীরে দুজন এগোচ্ছি, এমন সময় দেখলাম তারানাথ ঘর থেকে বেরোচ্ছে। কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি কি অসুস্থ? না, আমার কিছু হয়নি। আসলে কাল রাতে বৃষ্টিতে দাওয়ায় গিয়ে বসেছিলাম, এমন সময় একটা ঘটনা মনে পড়ে গেল, তারপর থেকে কিছুই যেন ভালো লাগছে না। ও বাড়ির সাথে আমার কেমন যেন একটা আত্মীয়তা জন্মে গেছিল। তারানাথের চোখের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই আপনি কোন বাড়ির কথা বলছেন? মানে আপনি কি ঘটনাটা আমাদের জানাবেন? কিশোরী বলল, হ্যাঁ এই বলছিলাম কি, বলুন না ঠাকুরমশাই, বাইরেতে জোরে বৃষ্টি নামলো, আর তাছাড়া অতীতের কথা মনে করে আপনার যখন কষ্ট লাগছে তখন আমাদের কাছেই বলুন না, একটু হালকা লাগবে। তার আগে এই নিন, এইটা ধরে নিন। হ্যাঁ, তারানাথের মতো উৎকৃষ্ট বক্তার কাছ থেকে গল্প শোনার লোভে আমরা এখানে ছুটে আসি ঠিকই, কিন্তু কিশোরীর এই পাসিং শো নিয়ে আসাটা যেন ধীরে ধীরে তারানাথের প্রতি ভালোবাসার বা শ্রদ্ধার থেকে ঘুষে পরিণত হয়েছে, তা তারানাথ খুব স্পষ্টই বোঝে। সিগারেট ধরিয়ে তারানাথ বলতে শুরু করল, দেবদর্শন অসুস্থ হওয়ার আগে আর একবার আমি ও বাড়িতে গিয়েছিলাম। দুর্গাপুজোর পর বিশালাক্ষী মন্দিরের পাশে বড় বেদি করে মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন দেবদর্শন। জমিদার বাড়ির প্রথম শ্যামা পূজা উপলক্ষে
পুরো গ্রাম সেদিন প্রদীপের শিখায় হলদে হয়ে উঠেছিল। দুমধাম করে ঢাক কাসর বাজিয়ে সারা গ্রামের লোক যাচ্ছিলাম পাশের গ্রামের শ্রীদাম পালের বাড়ি। তখনই লক্ষ্য করলাম ঘটনাটা বলে তারানাথ চোখ বুঝলেন। বুঝলাম ঘটনাটা আবার তার চোখের সামনে ফুটে উঠেছে। তোমাদের মাঝের ঘটনাটি বলিনি কারণ তার সঙ্গে অন্য একটি ঘটনা জড়িয়ে আছে। জয়তলা গ্রামে যাচ্ছিলাম কালী পূজার নিমন্ত্রণ পেয়ে। দেবদর্শনের চাকর রঘু এসে আমায় নিমন্ত্রণ করে গিয়েছিল। বহু দূর বিস্তৃত বনানী অতিক্রম করে পৌঁছলাম শিমুলপুর নামক একটি ছোট গ্রামে। ববগুড়ে জীবনে আমি অনেক গ্রামে ঘুরেছি, কিন্তু সে গ্রামের মতো ছোট গ্রাম আমি আগে দেখিনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ভাবলাম সারা রাত কোনো গৃহস্থের বাড়িতে থেকে পরদিন সকালে আবার হাঁটা শুরু করব। একথা চিন্তা করে আমি উপস্থিত হলাম একটি বিচুলির ছাউনি দেওয়া দোচালা বাড়ির উঠোনে। কিন্তু বাড়িতে সন্ধ্যা হয়ে যাওয়ার কোনো পরিচিত ছাপ নেই। ঘরের দরজা আটকানো হলেও ভেতরে আলো জ্বলছে। উঠোনে দাঁড়িয়েই ডাকলাম, কেউ বাড়িতে আছেন? আমি এসেছি আজ রাতটা একটু আশ্রয় নিতে, কাল সকাল। এমন সময় একজন দরজা খুলল। প্রথম দর্শনেই আমার একে একটি কালো দৈত্য বলে মনে হলো। যেমন তার রূপ তেমন ধারালো কণ্ঠস্বর বলল, কেউ নেই এ বাড়িতে আমি ছাড়া। আপনার আশ্রয় দরকার, আপনি এখানে থাকবেন। তা আপনার সাথে আর কেউ নেই তো? সবিনয়ে বললাম, না না, আমার সাথে অন্য কেউ নেই, আমি একাই এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এ পথচারীকে আশ্রয় দেওয়ার জন্য। লোকটি যেন বিরক্ত হয়েই বলল, আহ যাক, ও সমস্ত ধন্যবাদ ধন্যবাদের কোনো দরকার নেই। ওই ওই যে দেখছেন উত্তর দিকের ঘরটা, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। তবে খুব সাবধান, ভুলেও কিন্তু অন্য কোনো ঘরে ঢুকবেন না। গৃহস্বামীর কণ্ঠে শেষের দিকে একটা শাসনের আঁচ পেলাম। সলজ্জে জবাব দিলাম, এমা ছিছি, তা কেন করব? আপনি আমার আশ্রয়দাতা, আপনার সাথে কেমন আচরণ আমার শোভা পায় তা আমি জানি। আমি উল্লেখিত ঘরে গিয়ে আমার পুটলিটা নামিয়ে চুপ করে বসে রইলাম। ঘুম আসতে চাইল না। কতই বা রাত যে তখন ঘুম আসবে। তারপর কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎ আমার ঠিক পাশের ঘরের থেকে শুনতে পেলাম কয়েকটি পুরুষ কণ্ঠস্বর। তাদের মধ্যে একজনের কণ্ঠস্বর আমার একটু চেনা চেনা লাগলো। এরূপ পরিস্থিতিতে কর্মশূন্য মানুষের মন চুপ করে বসে থাকতে পারে না, আমিও পারলাম না। সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে বেড়ার ফাঁক দিয়ে চোখ রাখলাম। দেখলাম বাড়ির মালিক দুজন লোকের সাথে কি সব আলোচনা করছে। অনেক চেষ্টা করেও আমি তাদের কথা শুনতে পারলাম না। তবে তারা যখন উঠে দাঁড়ালো বুঝলাম তাদের সংকল্প। তাদের মধ্যস্থিত ছোট চৌকির ওপর থেকে বড় বড় রামদা তুলে তাদের কোমরে গুঁজলো। বেরোনোর সময় সবান্ধবে জয় মা কালী বলে ঘরের থেকে বেরিয়ে গেল। বেড়ার ফাঁক থেকে তখনও চোখ সরায়নি। এমন সময় দরজায় কড়া নড়ল। মনে মনে ভাবলাম কি কুক্ষণেই এ বিপদের রাত ডেকে এনেছি আমি। কাঁপা কাঁপা হাতে দরজা খুললাম। দরজা খুলে দেখি গৃহস্বামী দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তার পেছনে থাকা মানুষ দুটির হাতে বড় বড় দুটি লাঠি ও হ্যারিকেন। বললাম, আমায় কিছু বলবেন?
ভারী গলায় বললেন, তোমার পুটলিতে কি আছে? অপ্রস্তুত হয়ে বললাম, আমার পুটুলিতে ওই কটা জবা ফুল আছে, আসলে পূজোর বাড়িতে যাচ্ছি তো তাই। প্রশ্ন করল, পূজোর বাড়ি সেটা আবার কোথায়? বললাম, আমি যাচ্ছি জয়তলা গ্রামের জমিদার বাড়ি, ওর বাড়িতে পরশু মাকে প্রতিষ্ঠা করবে জমিদার বাবু। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করল, তারপর আমার দিকে তাকিয়ে যেমন ভাবে হাসলো সে হাসি খুব ভালো কার্যের ইঙ্গিত নয়। তখন ভেবেছিলাম যেভাবেই হোক আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত, কিন্তু সারাদিন অবিশ্রান্ত হাঁটার পর শরীর আর দিতে চাইল না। তাছাড়া সেখানে আমার কোনো বিপদের সম্ভাবনা আমি পাইনি, কিন্তু সত্যিই ভাবিনি আমার এই গৃহকর্তার সাথে আমার পরেও আবার দেখা হবে। আমি স্ব আগ্রহে বললাম, ঠাকুরমশাই দয়া করে এখানে থামবেন না। তারানাথ হাতের জ্বলন্ত সিগারেটটিতে শেষ টান দিয়ে তা নারকেলের মালা দিয়ে বানানো ছাইদানির মধ্যে গুজে দিয়ে আবার বলতে শুরু করল, যে মানুষের ভাগ্য একবার সহায় হয় সে মানুষ জীবনে হারানো সমস্ত দুঃখকে ধীরে ধীরে গুছিয়ে নিয়ে সেগুলিকে সুখে পরিণত করতে পারে। দেব দর্শনে শুধু ভাগ্য সহায় হয়নি, তার ঈশ্বর দর্শন ঘটেছিল। যে মানুষ ঈশ্বর দর্শন করতে পারে সে মানুষ বেশি দিন বাঁচে না, এ কথা আমি জানতাম। তবে সেদিন আমি দেবদর্শনকে এ ব্যাপারে কিছু বলিনি। তাছাড়া মৃত্যু তো অনিবার্য সত্য, তা আগের থেকে ঘটা করে জানিয়ে কাউর মন খারাপ করে দেওয়ার মতো মানুষ আমি নই। কালী পুজোর দিন সকালবেলায় আমি জমিদার বাড়িতে পৌঁছে দেখি দেবদর্শন বাড়ির উঠোনে দাঁড়িয়ে মেয়েদের আলপনা দেওয়া দেখছে, ও মাঝে মাঝে হাত নেড়ে তাদের অঙ্কনের ভুল ধরিয়ে দিচ্ছে। আমায় দেখে ব্যস্ত হয়ে এগিয়ে এসে বলল, আরে ঠাকুরমশাই আপনার আসতে এত দেরি হলো কেন? রঘু বলেনি আপনাকে তো আমি দুদিন আগে আসতে বলেছিলাম। আমি বললাম, হ্যাঁ রঘু বলেছিল মুখুজ্জামশাই, আমারই আসতে একটু দেরি হয়ে গেল, তাছাড়া আমি গিয়েছিলাম একটু আমার গ্রামে। যাই হোক এখন এসে পড়েছি, চলুন মায়ের প্রতিষ্ঠা স্থলটি একটু দেখাবেন আমায়। দেবদর্শন ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই আসুন আসুন আমার সাথে আসুন, বলে সে জঙ্গলের দিকে সুড়িপথটি ধরল। বিশালাক্ষী মন্দিরের পূর্ব দিকে দেখলাম অনেকটা জায়গা পরিষ্কার করে শামিয়ানা টানানো রয়েছে। দেখলাম এখানেও দুটি মেয়ে আলপনা আঁকছে। নবনির্মিত কালী মন্দিরের বারান্দায় পূজোর উপকরণ গোছাচ্ছিলেন জমিদার গিন্নি। আমাদের আসতে দেখে তিনি মাথায় ঘোমটা টানলেন। দেবদর্শনকে বললাম, মুখুজ্জামশাই আমি আমার আসার পথে মায়ের জন্য ফুল তুলে নিয়ে এসেছি, এগুলো একটু গিন্নিমাকে দিয়ে দেবেন। দেবদর্শন বলল, সে কি ঠাকুরমশাই, আপনি হাতে করে পূজার ফুল এনেছেন, আপনি নিজেই দেবেন, চলুন আসুন। তাকে অনুসরণ করলাম। গিন্নিমায়ের হাতে ফুল দিতে গিয়ে প্রথম লক্ষ্য করেছিলাম ব্যাপারটা, দেখলাম তার কাঁচা হলুদের মতন ফর্সা রং আর নেই, হাত ও পায়ের পাতাগুলো কেমন যেন শ্যামলা হয়ে গেছে। এমন লক্ষ্মী প্রতিমার মতন মেয়ের এমন দশা হলো কিভাবে? কতই বা বয়স হবে এর? ফুল দেওয়া হয়ে গেলে আগমনী মায়ের শূন্য আসনের দিকে একটা প্রণাম করে আমরা দুজনই মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। ও বলল, ওনার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, প্রায় মাঝে মধ্যেই জ্বরে ভুগছেন, ওনার জন্যই বিশেষ করে আপনি বাড়িতে কালী পুজো করছেন। দেবদর্শনের মুখ খানিকটা অপ্রস্তুত হয়ে গেল,
বললাম, চলুন তবে যাই বাড়ির দিকে, ওদিকটা একবার দেখি। বাড়ির উঠোনে এসে দেখি রঘু ছুটোছুটি করে সমস্ত আত্মীয়দের জল দিচ্ছে। জমিদার বাড়ির পশ্চিম দিকে হয়েছে নিমন্ত্রিত ব্যক্তিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সে জায়গা না দেখলে তোমরা বুঝবে না, প্রায় 5,000 জন একসঙ্গে বসে খেতে পারবে সেখানে। দেবদর্শন আমায় ডেকে নিয়ে গেলেন তার বৈঠকখানায়। রঘু আগেই তামাক সেজে রেখেছিল। দেবদর্শন আমার সামনে চেয়ারে বসে বললেন, ঠাকুরমশাই আপনি ধরান, এটা আপনার জন্যই বানিয়ে রেখেছি। আসলে আমি এই পুজোর বাড়িতেই কাউকেই এই অন্তর্মহলে ঢুকতে দিচ্ছি না। বললাম, কেন বলুন তো? দেবদর্শন নিচু গলায় বলল, ঠাকুরমশাই আমি একটা কথা বলি আপনাকে, শেষ 2 মাস ধরে বাড়িতে চুরি হচ্ছে, কোনো মতেই কে চোর তা বুঝতে পারছি না। বললাম, কি চুরি হচ্ছে? দেবদর্শন চারিদিক দেখে নিয়ে বলল, বাড়িতে মা দুর্গার অনেক অলংকার আছে, আপনি জানেন এই পুজো আমাদের বাড়িতে প্রতি বছর হয়, তাই বাবা ঠাকুরদার আমল থেকেই ওই একই অলংকার দিয়ে মায়ের প্রতিমাকে সাজানো হয়, কিন্তু শেষ কয়েকদিন ধরে তার মধ্যে থেকে অলংকার চুরি হতে শুরু হয়েছে, এই জন্যই আমি ওগুলো ঠাকুর ঘরের দেরাজ থেকে শোবার ঘরে নিয়ে এসেছি। বিস্মিত হয়ে বললাম, এমন ঘটনা তো একদমই মঙ্গলজনক নয়। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়, মানে মনে হয় বাড়ির মধ্যে কেউ বা কারা এটা করছে? দেবদর্শন মাথা নেড়ে বললেন, না, এ বাড়িতে যারা বাইরের লোক আছেন তারা তো কেউ আজকের নন, সবাই অনেক পুরনো, এবং আমি কোথায় এসব জিনিস রাখি তা রঘু ছাড়া আর কেউ জানে না, এমনকি পুরোহিত মশাইও নয়। বললাম, রঘু আপনাকে নিজের আত্মার মতো ভালোবাসে, আমার বিশ্বাস সেই কাজ করবে না। যাই হোক, এখন সেগুলো ঠিক আছে তো? হ্যাঁ, আমি শোবার ঘরে সরিয়ে নেওয়ার পর এখন ওগুলো ঠিক আছে, তারপর থেকে আর চুরি হয়নি। তবে মনে একটা অবিশ্বাস জন্মেছে, নিজের মানুষদের কাউকেই যেন বিশ্বাস করতে পারছি না, এই জন্যই বাড়ির বাইরে সব ব্যবস্থা করেছি। আমি সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা বেশ, এখন তবে চিন্তার কোনো কারণ নেই, তবে আমি তো আছি, এমন যদি কাউকে মনে হয় আমার তবে আমি আপনাকে জানিয়ে যাব। দেবদর্শন হুকোর পাইপটা নিয়ে আর কোনো কথা না বলে বার কয়েক জোরে জোরে টান দিলেন। বুঝলাম গয়না চুরি গেছে বলে সে কোনো আর্থিক ঝুঁকি বোধ করেনি, তবে চিন্তার কারণ হলো চুরিটা কে করছে এই নিয়ে। দুপুর পর্যন্ত দেবদর্শনের নির্দেশ অনুযায়ী রঘু আমার খুব যত্ন আত্তি করল। গ্রামের জমিদার যে খুবই উদার ও মহৎ মনের মানুষ তা গ্রামবাসীদের উপস্থিতির সংখ্যা দেখলেই বোঝা যায়। প্রায় গ্রামের প্রত্যেকটি বাড়ির গৃহস্বামীরা একবার করে দেবদর্শনের সাথে দেখা করে যাচ্ছেন এবং কুশল সংবাদ জিজ্ঞেস করছেন। সব মিলিয়ে তখনও পর্যন্ত সব ঠিক ছিল। একবারের জন্য বুঝতে পারিনি সেদিন রাতেই আমার সঙ্গে এ ঘটনা ঘটবে। তারানাথ একটু চুপ করল। বুঝলাম সে ঘটনাটির মধ্যে ঢুকে গেছে আবার। আমরা যে সামনে শ্রোতা হিসেবে বসে আছি তা তার মাথায় নেই। গলা ঝেড়ে বললাম, ঠাকুরমশাই মানে এত ভালো একটা দিনে এমন কি হলো আবার? তারানাথ ঘোর কাটিয়ে বলল, হ্যাঁ, বিকেলবেলা থেকে গ্রামের মানুষ যারা যারা অঞ্জলি দেবেন না তারা কেউ কেউ খেয়ে নিতে লাগলো। শুধু একটা গ্রাম নয়, জমিদার বাড়ির পুজোতে তখন লোক আসত আশেপাশের অনেক গ্রাম থেকে, আর খেতে বসবে নাই বা কেন? খিচুড়ি, বেগুন ভাজা, পটল, ডাটা, কুমড়ো মিশ্রিত পাঁচমেশালি তরকারির যে ঘ্রাণ, তাতে আমারও মনে হচ্ছিল একটু চেখে দেখি।
আর তাছাড়া সবার জন্য লুচি, নিরামিষ, আলুর দম ও খাঁটি গরুর দুধের পায়েস তো ছিলই। সে সময়কার মানুষের মনের আনন্দ দেখলেই ভালো লাগত, এবং তখনের মানুষের এখনকার মতো এত দাবি ছিল না, সবাই অল্পতেই খুব খুশি হয়ে যেত। বিশালাক্ষী মন্দিরের যেই সুড়িপথ সন্ধ্যার পর জনশূন্য হয়ে যেত দেখেছি, তা এই দীপান্বিতা অমাবস্যার রাতে একদম অপরিচিত হয়ে গেল। এক হাত তফাতে মাটির প্রদীপের আলো চলে গেছে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। শুধু রাস্তা নয়, পুরো বাড়িটি গ্রামের মেয়েরা তাদের নিপুণ হাতের টানে যেন মনোমুগ্ধকর একটি ছবিতে পরিণত করেছে। বাড়ির উঠোনে যেন পা দিতে ইচ্ছে করছে না। গোবর ছড়া দেওয়া বিরাট প্রাঙ্গণে সাদা আতপচাল বাঁটা ও খড়ি মাটি দিয়ে যেন মায়ের পবিত্র সৌন্দর্য অঙ্কিত হয়েছে। সত্যি সে সময়ের আকাশে বাতাসে সুগন্ধি ধূপ, রং বেরঙের ফুল এবং গোবর ছড়া দেওয়া উঠোনের যে গন্ধ মিশেছিল, তাতে মনে হচ্ছিল সত্যি আমি স্বর্গলোকে দাঁড়িয়ে আছি। এবং কিছুক্ষণ বাদে প্রতিমা নয়, স্বয়ং দেবী আসতে চলেছে এ বাড়িতে। ইতিমধ্যে একদল মানুষ বাঁশ বেঁধে ঠাকুরানার তোড়জোড় করে ফেলেছে। সে তোমাদের কি বলবো, তখনকার ঠাকুর আনতে যাওয়ার সে যে আলাদা আনন্দ, তোমরা পূজোর দুদিনেও তা করতে পারো না। নেই নেই করে প্রায় 500 মানুষ একত্রিত হয়ে গেল কিছু মিনিটের মধ্যেই। তার মধ্যে একদল ঢাকি ও কাসর বাদক তাদের স্বাভাবিক সুরে সবাইকে মাতিয়ে ফেলেছে। ধীরে ধীরে পুরো জমায়েতটা পাশের গ্রামের শ্রীদাম পালের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জমিদার গিন্নি পুরোপুরি সুস্থ নন বলে এতদূর হাঁটতে দিতে চাইলেন না দেবদর্শন। তার সাথে দুজন পরিচারিকাকে রেখে আমরা একটু শেষের দিকে দলে যোগ দিলাম। বেশ খানিকটা হেঁটেছি, দেবদর্শন আমার হাত টেনে বলল, ঠাকুরমশাই আমি তো মায়ের মুকুটটাই আনতে ভুলে গেছি। নিয়ম অনুযায়ী ওটা পালবাড়ির থেকে মায়ের মাথায় পরিয়ে আনতে হয়। বললাম, না মুখুজ্জিমশাই, চলুন আমিও আপনার সাথে যাব, তাছাড়া অনেকটাই চলে এসেছি। বলে দুজনই একটু রাগ পায়ে বাড়ির দিকে ফিরলাম। যে বাড়িতে একটু আগে এত লোক ছিল তা এখন কেমন যেন শান্ত হয়ে গেছে। শুধু রান্নার ঠাকুর ও কয়েকজন ভক্ত ছাড়া সবাই গিয়েছে ঠাকুর আনতে। দেবদর্শন যাওয়ার সময় বলছিলেন, যত মানুষ গেল ঠাকুর আনতে তার প্রায় 4 গুণ লোক নাকি আসার সময় যুক্ত হবে ওই দলে। বিভিন্ন গ্রাম থেকে এসে তারা একত্রে ঠাকুর নিয়ে আসবে জমিদার বাড়ি। তা উনি ভুল বলেননি, আমি দুর্গাপূজার সময় এমন ভিড় দেখেছিলাম। উঠোনে দাঁড়িয়ে এসব ভাবছি, দেবদর্শন গিয়েছে তার শোবার ঘরে মায়ের স্বর্ণ মুকুট আনতে, কিন্তু অনেকক্ষণ কেটে গেল সে ফিরল না। দেরি দেখে আমি একটু এগিয়ে যেতেই দেখলাম অযত্নে দরজা খুলে বেরিয়ে এলো দেবদর্শন। উত্তেজিত ভাবে বলল, ঠাকুরমশাই ঠাকুরমশাই, মায়ের মুকুটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মতেই খুঁজে পেলাম না। অনেক খুঁজলাম, বাকি যা ছিল সেগুলো কেমন অগোছালো। এ কোন অমঙ্গলের ছায়া, ঠাকুরমশাই আপনি আমাকে বাঁচান। আমিও চমকে উঠেছিলাম, কিন্তু নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বললাম, আচ্ছা এতটা উত্তেজিত হবেন না, গিন্নিমাকে বলুন আর একটু খুঁজতে, কোনো মতেই এই পুজো আটকানো যাবে না। বলে দেবদর্শনকে নিয়ে খানিক বাদে আবার শ্রীদাম পালের বাড়ির উদ্দেশ্যে বের হলাম। বাড়ির চত্বর পেরিয়ে মূল ফটকের সামনে এসেছি, এমন সময় হঠাৎ একটা ঝোড়ো হাওয়া হলো। কার্তিক মাসের সন্ধ্যায় এমন হাওয়া মাঝে মাঝেই বয়, কিন্তু ওই একটা ঝোড়ো হাওয়া মূল ফটকের সামনে জ্বালা প্রায় 10টা প্রদীপ নিভিয়ে দিল। দেবদর্শন বলল, ঠাকুরমশাই আমাদের আর যে কাজ নেই, হাওয়াতে অনেক প্রদীপই হয়তো নিভে গেছে,
তার থেকে মা আসার আগে চলুন মন্দির চত্বরে গিয়ে একটু দেখে নি। আপত্তি করলাম না, কারণ সত্যি অনেক প্রদীপ ওই হাওয়াতে নিভেছে। মা আসার আগে প্রদীপগুলি সব না জ্বেলে দিলে পরিবেশটা দৃষ্টিমধুর হবে না। তাছাড়া এ কাজ জমিদার গিন্নি দুটি মেয়েকে সাথে নিয়েই করতে পারতেন, কিন্তু এখন তো তিনি অসুস্থ। দেবদর্শন এসে বলল, চলুন ঠাকুরমশাই, আসতে একটু দেরি হলো কারণ ওনার শরীরটা খুব খারাপ লাগছে, তাই মেয়েদেরকে একটু বলে আসলাম ওনাকে একটু ওষুধ খাইয়ে দিতে। কি মুশকিল বলুন তো, একই এই অবস্থা, তার মধ্যে গৃহিণী যদি অসুস্থ হয়ে উপোস করে থাকে তাহলে মনটা কিছুতেই ভালো লাগে না। চলুন, মা বোধহয় কোনো পরীক্ষা নিচ্ছে। তার মনের বিশ্বাসকে আমি পরিবর্তন করতে চাইলাম না। সুড়িপথের নিভে যাওয়া প্রদীপগুলি জ্বালতে জ্বালতে আমরা মন্দিরের দিকে এগোলাম। কুলপুরোহিত গেছেন পালবাড়িতে মাকে বরণ করে আনতে, তাই মন্দির প্রাঙ্গণে এ সময় কেউ ছিল না। মাঝে মাঝে নিভে যাওয়া প্রদীপগুলো রাস্তাটির মধ্যে এক আলো আধারি সৃষ্টি করছে। দেবদর্শন আলো জ্বালতে জ্বালতে আমার থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে। অপেক্ষাকৃত বেশি আলো নিভেছে যে স্থানে, সে স্থানে দেবদর্শন পৌঁছাতেই একটা কুকুর সেখান থেকে উঠে দৌড় মারল। পরপর দুটি প্রদীপ জ্বালানোর পর শুনতে পেলাম, ঠাকুরমশাই দ্রুত এদিকে আসুন, দেখুন তো এটা কি। উল্লেখিত জায়গায় পৌঁছে দেখলাম দেবদর্শন যে দুটি প্রদীপ জ্বালিয়েছে তার ঠিক পাশের প্রদীপটায়, অর্থাৎ তৃতীয় প্রদীপটায় তেলের জায়গায় রয়েছে চাপ চাপ রক্ত। এবং শুধু তাই নয়, তার পাশের প্রদীপগুলোর সলতেও ডুবে আছে রক্তের ভেতর। ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সেভাবে বুঝতে দিলাম না। বললাম, আপনি পেছনে আসুন মুখুজ্জেমশাই, গতিক সুবিধার ঠেকছে না। বলা মাত্রই লক্ষ্য করলাম মাটির ওপর থেকে চলে যাওয়া ফোঁটা ফোঁটা রক্তের জলমান পথটি। দেখলাম সেটা ধীরে ধীরে নবনির্মিত কালী মন্দিরের দিকে বাঁক নিয়েছে। ধীরে ধীরে এগোতে থাকলাম। রক্ত লক্ষ্য করে স্বামী আনার নিচে পৌঁছে দেখলাম এখানে কোনো কিছুই আর আগের মতো নেই। গ্রামের মেয়েদের করা আলপনা থেকে শুরু করে স্বামী আনার থেকে ঝুলন্ত জবা ফুলের মালাগুলিও লণ্ডভণ্ডভাবে ইতস্তত ছড়ানো। রক্তর এখানে আর ফোঁটা নেই, মন্দিরের ভেতর থেকেই যেন ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে পড়ছে মন্দিরের সিঁড়িতে। দেবদর্শনের অবস্থা তখন কি আমি জানি না, শুধু এটুকু জানি আমি যা দেখছি তা সত্যি, আমি স্বপ্ন দেখছি না। এবার যা ঘটলো তার বর্ণনা আমি কিভাবে করব তোমাদের কাছে, না আর বলতে পারবো না। দয়া করে এখানে থামবেন না, আপনার প্রতিটা কথা থেকে বুঝে নেব আপনি কোন কোন কথা বলতে পারছেন না। বেশ, প্রথমে দেখলাম মন্দিরের বারান্দায় একটা মানুষের ছায়া পড়ল। সে ছায়াটি মোমের আলোয় বারবার স্থান পরিবর্তন করছিল। তারপর তার গর্ভস্থল থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি। এবং আশ্চর্যের ব্যাপার হলো সে নারীকে আমরা দুজনই চিনি, জমিদার গিন্নি। ডান হাতে একটি খাঁড়া ও বাঁ হাতে রয়েছে একটি সদ্য মৃত অজ্ঞাত ব্যক্তির ছিন্ন মাথা। দেবদর্শনের কাছে সে মুণ্ড অজ্ঞাত হলেও আমার কাছে কিন্তু সে মুখ পরিচিত। এ মুখ হলো আমার শিমুলপুর গ্রামের সে আশ্রয়দাতার, অর্থাৎ হয়তো আমার পিছু পিছু উনি এই জমিদার বাড়িতে ডাকাতি করতে এসেছিলেন। দেবদর্শনের শব্দ পেয়ে উনি আমাদের দিকে তাকালেন।
এবং তার দিকে চোখ পড়তেই পরিচিত ব্যক্তির সামনে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটানোর লজ্জায় নিজের জিভ কাটলেন দাঁতে। পরিপূর্ণ কালী রূপ দেখে আমার এবং দীপদর্শনের প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। বুঝলাম এ কারণেই হয়তো জমিদার গিন্নি ধীরে ধীরে শ্যাম বর্ণে পরিণত হচ্ছিল। শুধু দেবদর্শনের কণ্ঠে শেষে একটি কথাই শুনতে পেলাম, ঠাকুর মশাই, সেই মুকুট যেটি হারিয়ে গিয়েছিল পুজোর দিন রাতে। চারি এসে ঠান্ডা জল দিয়ে গেল। ডাক্তারবাবু তারানাথের চোখে ছেটাতেই উনি ধড়ফড় করে উঠে বসলেন। জয় মা কালী। চারি, বৈঠকখানায় চা মুড়ি সব নিয়ে আয় তো মা,